হাজার হাজার মানুষ বসুন্ধরার নাম উঠা নাই, কিমান মানুষ আছে আধা বিঘা এক বিঘা মাটি ওকে বসুন্ধরার নুঠে, এ নাম কাটা গেছে, ভুল হয়েছে, কিবা হয়েছে। আচ্ছা ইহতে কেনেকে আর মাটি কিনা বিক্রি হইলে, আমি জানা মতে মাটি কিনা বলে আহিবা লাগবে মানুষজন। মানে এহতর বলে পাত্রা মাটি, কিন্তু আমি তো ইয়াতে 30 বছরে হলো, কিন্তু এহতর পাত্রা মাটি বলে আমাক উচ্ছেদ করবলে আইছে দালাল মন্ডলে মিলি, দালাল মন্ডল এইবিলা গোটাই মিলি আইছিল। আর যে মই টিলাপড়ার বাসিন্দার, যে ইয়াতে মই 35 বছর হলো, তে আজি প্রশাসন লয় মানে উঠাব আইছিল, তে উঠাব আহাতে মানে অলপমান নোটিশ চুটি একো দিয়া নাই, মোক নোটিশ চুটি একো দিয়া নাই, প্রশাসন লৈ আইছিল ইয়াতে উঠাবার কারণে, তে মানে অলপ হুলস্থুল সৃষ্টি হয়েছে রাইজর, মানে রাইজ বহুত বহুত রাইজ জমা হয়েছিল, হওয়ার পিছত মন্ডলক মানে এনে খেতি দিছে, খেতি দি মানে একদম বাধা বেড়া দেয়া হয়েছিল। কি নাম মন্ডল? আশিস, আশিস মন্ডল নাকি আশিস, কি আপনার আশিস নাম? মোর নাম বিপিন বর্মন। কেজন কেটা পরিয়াল উচ্ছেদ করব হয়েছে? এই আমি তিনটা পরিয়াল। কি কি নাম? এই বিপিন বর্মন, মুকুল বর্মন আর সঞ্জয় রাভা, এই তিনটা পরিয়াল। মানে কিয়র কারণে উচ্ছেদ করব হয়েছে? মানে এহতর বলে পাত্রা মাটি, কিন্তু আমি তো ইয়াতে 30 বছরে হলো, কিন্তু এহতর পাত্রা মাটি বলে আমাকে উচ্ছেদ করবলে আইছে দালাল মন্ডলে মিলি, দালাল মন্ডল এইবিলা গোটাই মিলি আইছিল। আর চক্রান্ত করেছে, চক্রান্ত করেছে এইবিলাক, এইটো আছে কি কয় আসিসের এইটো কাম আর কি। দালাল রাজ চলি আছে? দালাল দালাল রাজ চলি আছে এতে। আজি বাধা দিছে রাইজে? আজি আজি বাধা দিল, বাধা দেওয়ার সত্ত্বত মানে এহতে একো নকৰা কৰি এহতে গুছি গেল, তে খেতিল আমার রাইজেও খেতি দিছে, খেতি দিয়ে তাতে বাহার বেড়া সেরা মানে অলমান দিয়া হয়েছিল, এখানে মানে এটা গুছি গেল আর কি। আচ্ছা এতে একটা টিলাপাড়া বলে নাম, এতে একটা কেলেঙ্কার হল, হ্যাঁ কেলেঙ্কার মানে তিনি ঘর মানুষ, কখগরপুর টিলাপাড়া, হুম কিবা ভুল ভুলান্টি হলে ক্ষমা করব, হুম এতে তিনটা পরিয়াল তাক মানে উচিত করব। আশিত মন্ডলে মানে কেনেকে পাট্টা বেলেগের নামত করে দিছে, ইহতে 35 বছর পর্যন্ত ইয়াতে আছে, আমি জানা, আমিও তো ওসরের মানুষ, আমি জানো 35 বছর এতে বসবাস করে আছে, কিমান কষ্ট করে আছে, মানে গুয়াহাটি যে কাম করে লড়াগুলা নিয়ে কিমান কষ্ট করে খাই আছে, হ্যাঁ এই পরিয়ালের নামত উচিত। আশিত মন্ডলে এগুলান করছে, আশিত মন্ডলক হেমন্ত স্যার যদি পারে আশিস মন্ডলক ইনকোয়ারি করক, আশিস মন্ডল আমার ইমান হাজার হাজার মানুষ, এই যে কি কয় বসুন্ধরার নাম নাম দিছে, হাজার হাজার মানুষ বসুন্ধরার নাম উঠা নাই, কিমান মানুষ আছে আধা বিঘা এক বিঘা মাটি ওকে বসুন্ধরার নুঠে, এ নাম কাটা গেছে, ভুল হয়েছে, কিবা হয়েছে। আচ্ছা ইহতে কেনেকে আর মাটি কিনা বিক্রি হইলে, আমি জানা মতে মাটি কিনা বলে আহিবা লাগবে মানুষজন, আহিয়া ওসরের মানুষ সাক্ষী লোবা লাগবে। আজি মানে এই যে আশিত মন্ডল ইয়াতে আইসিল, আর পুলিশ বাহিনী আইসিল মানে উচিত করব, প্রশাসনেও আইসিল, প্রশাসনক লই আইসি ইহতে, হ্যাঁ আশিত মন্ডলক মানে আমি মানে খেদে দিছু রাজ্যে, রাইজে মানে রাইজে ধর 5,000 মান মানুষ ওলাইছে ওলাইয়া, মানে হ্যাঁ পরিয়াল কেটার নামটা মুই ওই মানে সঞ্জয় ব্রহ্মণ, সঞ্জয় রাভা, রাভাটা হয়ে আছে ব্রহ্মণ, আরো আর একটা বা কি নাম বিপিন ব্রহ্মণ আর মুকুল বর্মন, এই তিন ঘরের নাম মানে উচ্ছেদ আইছে। হ্যাঁ আমি তো হতাশ হয়ে গেছি একদম, এইবার উচ্ছেদ হাতে নোটিশও দেওয়া নাই বলে, আমি জানা মতে নোটিশ টুটিশ একটা দেওয়া, কিন্তু হেমন্ত বিশ্ব শর্মা আমি এটাই অনুরোধ করু, হেমন্ত বিশ্ব শর্মা আমার একদম কলজার মানুষ, বিরাট ভাল পাও আমি, আমি ভোট সব কাম করে আছো, আর হেমন্ত স্যারা যেগুলান কাম করে আছে বহুত ভাল কাম করে আছে, হেমন্ত স্যারে যেহেতু পারে আশিস মন্ডল বঙ্গাইগার এক ইনকোয়ারি করক, ইবার জিনছি ইনকোয়ারি করক একেবারে, হ্যাঁ তাই তার লগত আরো কিছু আছে দালাল। মন্ডল
Come on.